نراي تكبير الله اكبر لكن نراي كده نراي تك الله باك نامر كي دينن نراي دينن الله باك نامر نراي دينن ساتھ ساتھ نراي رسالت يا رسول الله لكن رسالت جي نراي تا نبي پاک ایر نامر نام پرند ہو اوچو ہو یہ تو جات خداوند کریم ری گھوشنا ورا فائن لکہ نکرا امی اپنا ذکر کے امی اپنا مان سمان کی اونچو کر دی نبی پاک ایر شان مان کے اونچو کر دیے سن کے عزت ایر مول مالک کے তাই শানে রিসালতের উপরে যদি কথা বল হয় যাদের চেহারা কালো করো মনে রাখবা তুমি নিঃসন্দেহে একজন মুনাফিক ঠিক এবং বখিল ঠিক আমার মদিনা কামলিওয়ালা শান আজ হতে প্রায় 40 বছর পূর্বে বাগেরহাট যাত্রাপুর হাই স্কুল ময়দানে এক প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর আমার ছোট ভাই তাতুল ইসলাম তারপরেও সাথে ছিল সেখানে যাওয়ার পর তারা বাদে মাগরিব অসংখ্য ওলামায়ে কেরাম এই আমাদেরকে ঘেরাও করে ফেলল তখন চাঁদপুরি বলতেছে যে আমাদের জিহাদি ভাই মুফতি ভাই আপনাদের সাথে কথা বলবেন তিনি মুরব্বী তখন তাদের দাবি কি যে ইয়া রহমাতান লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ এইভাবে নবীজিকে সম্বোধন করা বিদআত শিরিক এর উপরে আমি গুনাহগার ওনাদের সাথে কথাবার্তা শুরু করলাম শুরু করার পরে আমি শুরুতেই বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া রহমাতান লিল আলামিন দূর দেশ থেকে মদিনা কামলিওয়ালাকে সম্বোধন করা শিরিক বিদআত একটা দলিল দিন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দৃষ্টিকোণ থেকে এবং এই কিতাব বিশ্বের কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয় বিশ্বের কোন লাইব্রেরিতে পাওয়া যায় একটা দলিল দিন আমি এক কথার মধ্যে রইলাম 15-20 মিনিট আমি আপনার দিক ওদিক কথা বলবেন না ইয়া রহমাতান লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ দূর দেশ থেকে নবীজিকে সম্বোধন করা শিরিক বিদআত একটা দলিল দিন আর এই দিক ওদিক কথা বলতেছেন আমি একটা দলিল দিন এটা নিষেধ বিদআত শিরিক এমন সময় তাদের মধ্য থেকে একজনে বলল তাহলে তাকে যে ইয়া রহমাতান লিল আলামিন বলে বলা যায় ইয়া রাসূলুল্লাহ বলে বলা যায় এমন কোন দলিল আছে আমি দলিল আছে দলিল দিন এমন সময় দলিল পেশ করলাম তখন তো আমি কি যুবক ছিলাম না এখন বুড়া ছিলাম তখন কি আমি যুবক ছিলাম নাকি মতিনের মতো পক বকে যুবক আলহামদুলিল্লাহ তোমরা তো খাবার পাইলে প্লেটটা ভরে আরেক প্লেট খেতে কেবল রাজ হুজুর আমাদেরকে শিক্ষা দিন হুজুর কেবল জানি এমন শিক্ষা দেননি সকালবেলা আসছি কদম বসে করছি সবসময় বলে বাবা খাবার খেয়ে আসছে কথা বলবো জাতি সাহা করতে সাহা আসেন কিন্তু এমন একদিন আসলো আজকে ফির কেবল জান এই কথা বলেন না খাবার খেয়ে আসছেন কি না বাবা খাবার খেয়ে আসেন তা আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ সারা দিন গেল মাগরিবের আদান শুরু হয়ে গেল ইমামতির হুকুম আমার উপর আসলো আমি যে রোজা রেখেছি তা না টুকটাক খেয়েছি কিন্তু তরবার শরীফে তাবার নসিব হয়নি হুজুর কেমন জান ইমামতির হুকুম দিলেন দাবার পরে নফল নামাজের হুকুম দিলেন নফল নামাজ মুরাদাত করলাম ফাতিহা শরীফ এই যে হুকুম দিলেন ফাতিহা শরীফ পাঠ করলাম দোয়া করলাম তারপর কেমন জান হুজুর শরীফে গেলেন তখন মিয়া মামা না কে জানি বলতেছে আপনি আসেন পিছনে গেলাম যাওয়ার পর বলতেছে বাবা সারা রাত দিন উপবাস অবস্থায় কাটালে শরীর দিকে তাকাইতে হয় না অনেক কষ্ট করে পায়ে হেঁটে বিভিন্ন অনেক কষ্ট করে বাবা আমি আপনার শরীরের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করছি দাদু পীরের দরখাস্তে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয় কেমন আল্লাহর বন্ধু ছিলেন কোন মুরিদের অবস্থা কেমন আল্লাহ পাক দয়া করে তাকে জানিয়ে দিতে কথা প্রসঙ্গে একদিন আমাকে বললো বাবা এই আমার মাথার উপরে যে পাখাটা ঘুরে এই থেকে বাবা ডান দিকে ঘুরে না বাম দিকে ঘুরে আমি বললাম হুজুর কেমন যান বাবা এটা বাম দিকে ঘুরে এই পাখাটা কতবার ঘুরে আল্লাহ
আপনাকে জানিয়েছি। আর অন্যান্য সময় বলতেন বাবা একটা সাগর মুখাসা করে কোন দেশে একটা কচ্ছপ কতবার উড়ুক পরীক্ষায় আল্লাহ পাক দয়া করে আমাকে জানিয়েছে। অনেকে বলতে পারল এই দরজা বন্ধ, এটা আবার কিভাবে জানলেন? ওহির দরজা বন্ধ, এর মধ্যে সন্ধ্যার অবকাশকে ইমান রাখতে হবে। আমার নবীদের পরে দুনিয়ায় কোন নবী আসবে না, নবীদের উপর শুধুমাত্র ওহী আসে, কিন্তু ইলহামের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। নবী রাসূল সকল হলো ওহী কর্তৃক নিয়ন্ত্রিত, আর ওলিয়া ওলিয়া সকল হলো ইলহাম কর্তৃক নিয়ন্ত্রিত। যাদু অনেক কেরাম সবাই অনেক নিয়ে গেলাম وآخر دعوانا أن الحمد لله رب العالمين. يا الله يا رحمن.